টাইগার ব্যাটার লিটনকে ছাড়িয়ে সবার শীর্ষে আবার বাবর আজম। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বছরটা দারুণ কাটছে। বাংলাদেশ ব্যাটার লিটন দাস ইঞ্জুরিতে পড়ার আগে ছিলেন উড়ন্ত ফর্মে। এই ব্যাটসম্যান তিন ফর্মেট মিলিয়ে তিনি ছিলেন এ বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। আজ 21 আগস্ট সেই স্থানটি রোববার নিজের দখলে নিলেন বাবর আজম। নেদারল্যান্ডসের বিপক্ষে 91 রান করে লিটনকে টপকেছেন পাকিস্তানি তারকা এই ক্রিকেটার। তিন ফর্মেটে এবছর তার রান 1406। 1396 রান নিয়ে বাবরের খুব কাছেই রয়েছেন লিটন। এই তালিকায় পরের স্থানগুলোতে আছেন জনি বেয়ারস্টো, ঋষভ পান্ত, ভৃতিয়া আরবিন, ডেরিল মিচেল, জো রুট ও সিকান্দর রাজা। তিন ফর্মেটে বেয়ারস্টোর 1295, পান্তের 1103, ভৃতিয়া আরবিনের 1052, ডেরিল মিচেলের 1041, জো রুটের 1039 এবং সিকান্দর রাজার 1016 রান রয়েছে।